সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির স্থিতিশীল পানিবন্দী লাখো মানুষ বাড়ছে উত্তরাঞ্চলে নদ নদীর পানি স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা পূর্বাভাস কেন্দ্রে সিলেট অঞ্চলে বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের সরকারের ভুল নীতিকে খেসারত দিচ্ছে সেখানকার জনগণ অভিযোগ বিএনপি দেশের ডলার সংকটের মূল কারণ টাকা পাচার অভিমত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে জানিয়েছেন অর্থমন্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মেয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক মন্তব্য সংবাদ আগামী ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আর স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে সিলেট বিভাগে আগামী আট জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এদিকে কুড়িগ্রামের ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুই উপজেলায় শতাধিক পরিবারের মানুষ এখন পানিবন্দী সিলেটে চব্বিশ ঘন্টায় একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে নগরীর বিভিন্ন জায়গায় জমি থাকা পানিও কিছুটা কমেছে হাওড়ের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ পানি উন্নয়ন বোর্ড জানায় জেলায় সুনমার পানি বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপরে ছাতকে একশো উনত্রিশ সেন্টিমিটার এবং দিরায় পয়েন্টে বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে দুর্গতদের জন্য জেলায় পাঁচশো একচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরের তিস্তা নদী ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে বইছে নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে নিউজ ডেস্ক। দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত দেয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেও অতি ভারী বর্ষণ হচ্ছে তিনি আরো বলেন মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে ফলে আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনে সারা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে আমরা গত ২৪ ঘন্টায় অর্থাৎ সকাল ছয়টা পর্যন্ত একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিলাম এর পরবর্তীতে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজকে বিশে জুন আমরা আরও বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেটে সেই সাথে আমরা আজ দুপুর পর্যন্ত সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনাতে আমরা ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি বদলগাছিতে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি মাইমিন পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল তিনি জানান পানিবন্দী দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন ভারতের সঙ্গে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করেছে রিপোর্ট করছেন বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে দলের হীরক জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা নাগরিক সমাবেশ দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে গিয়ে গঙ্গার চুক্তির কথাই বলতে তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন আবায়দুল কাদের আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই ভারতের সাথে সেই কম্পিয়েন আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি সিলেটের পানিবন্দী মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশগ্রহণ উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সত্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইসবী জানিয়েছেন জনগণের প্রতি কোন দায় নেই বলেই এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোন ভক্ষেপ নেই বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেছেন বন্যা ও হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি ঢল মেঘ ভাঙা বৃষ্টিপাতে লীলা চালাচ্ছে সরকারের উদাসীনতায় এই পরিস্থিতির দাবি করে রিজবি বলেন সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সেখানকার জনগণ তিনি আরও জানান উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে এই ভোগান্তি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন সরকারের উন্নয়ন খসে পড়ছে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে তিনি বলেন এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই সরকার আছে ভারত সফর নিয়ে রেজবির অভিযোগ বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা নৈরাজ্যের কালো ছায়া সারা বাংলাদেশকে তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা যারা এটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয় দ্রুত তাদের সেখানে যাওয়া সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না তো এরা তো বেপরোয়া এরা তো কর্তৃত্ব ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই মানে ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন দেশে নয়টি ড্রেজিং স্টেশন করা হচ্ছে নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণ করা হবে এতে যেমন প্লাবিত হবে না নদী তেমনি কমবে নদী ভাঙন বৃহস্পতিবার দুপুরে সিলেটের সাদিখাল ব্রিজে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান বলেন ড্রেজিং এর সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান উজান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে পলিমাটি নেমে আসায় নদীর তলদেশ ভরাট হয়ে যায় ছোট ছোট চর জাগলে পানি উন্নয়ন বোর্ড যাতে খনিকটা তা অপসারণ করতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান পরে তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের ফলে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ মানবেত জীবনযাপন করছেন বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি অতীতের সব রেকর্ড ভেঙেছে শরণার্থীদের সংখ্যা ক্রম বর্ধমান হারে বৃদ্ধি খুবই তিনি আরো বলেন শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা এবং বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে একই সঙ্গে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম বলেছেন দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো রয়েছে তারা সরকারকে টাকা দেয় তাই তাদের কথা শুনতে হবে বিস্তারিত থাকছে সৈকত প্রতিবেদনে বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন এই বাজেটে মূল্যস্ফীতি কমবে দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া এটা রোধে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি টাকার পাচার সাত থেকে আট বিলিয়ন ডলার চলে যায় এটা জানেন সবাই বলে পত্রগোল থেকে আসছে টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল এটা অনেকের ধারণা এই টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায় এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন স্যার আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন আমাদের ডলার ক্রাইসিস একেবারে চলে যাবে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি বলেন বুঝে শুনে বাজেট নিয়ে সমালোচনা করতে হবে বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে কারণ তারা টাকা দেয় বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে আমাদের কাগজে বেরও হয়েছে তারা বলেছে ওয়াশিংটনে তারা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ খুব ভালো করছে তো ওর বক্তব্য তো শুনতে হবে তাই না তাহলে আপনি যদি বলেন যায় এই বিশ্বব্যাংক কি বলে বিশ্বব্যাংক টাকা লাগবে তো আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকের কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে আপনি না আপনি দেন টাকা এই সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পণ্যের দাম নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন দেশে মাসের রিজার্ভ জানান তিন রয়েছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এখনো আমাদের তিন মাসের উপরে রিজার্ভ আছে প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয় বিব্রত করা হয় হ্যাঁ পাঁচ মাসের হলে ভালো হইতো দশ মাসের হলে আরও ভালো হইতো কোনো অসুবিধা নাই বা তিন মাস তো ক্রাইসিসে নাই এবং আমাদের চাকাটা ঘোরা উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে এখন ইনশাআল্লাহ আমাদের বাড়বে রেমিটেন্স আমাদের বেড়েছে টিসিবির পণ্য ট্র্যাক সেলের পরিবর্তে স্থায়ীভাবে দোকান থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী সৈকত সাদিক বাংলা ভীষণ ঢাকা সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান বিয়ার সম্পদ নিয়ে কথাবার্তাকে অনুমান ভিত্তিক বলে দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি জানান পুলিশ কর্মকর্তাদের সম্পদ অর্জনের বিষয়ে তিনি বলেন এই সম্পদ অবৈধ কিনা সেটি ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা ঠিক নয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার জানা মতে সম্পদের বিষয়টি অনুমান নির্ভর তিনি আরো বলেন এখন পর্যন্ত কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি তাকে ঢাকাও হয়নি এ বিষয়ে তাদের একটি ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আসাদুজ্জামান খান পুলিশ কর্মকর্তাদের আয়ে এরকম সম্পদ তৈরির সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে তারা মিশনে গিয়েছেন যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ জবাবটি তাদের কাছ থেকে পাওয়ার পর পরিষ্কার হবে সঠিক তথ্য না দিতে পারলে তাদের সম্পদ অবৈধ হিসেবে গণ্য করা হবে এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি কোনো রায় এখন আমরা এখনও আমাদের কাছে আসে পৌঁছে নি এখনও আমরা আমি যতটুকু জানি অনুমানভিত্তিক তত মানে চলছে কথাবার্তা চলছে এখনও কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে নিশ্চয়ই তার কোনো আছে তার আয়ের কোনো সোর্স আছে না হলে বা এরকম অপকর্ম করবে এইটা তো তাকে সুযোগ দিতে হবে তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন সংবাদ শেষ করব দিয়ে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল পানিবন্দী লাখো মানুষ বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি স্বল্প মেয়াদী বন্যার সার্বক্ষণিক প্রধানমন্ত্রী জানিয়েছেন সরকারের আশঙ্কাভাসনীতির খেসারা দিচ্ছে সেখানকার জনগণ অভিযোগ বিএনপি দেশে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার অভিমত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো জানিয়েছেন অর্থমন্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মেয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটা দেখার আমন্ত্রণ ধুলো এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন সবাইকে ধন্যবাদ